নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স কেন হচ্ছে না। আপনি জীবনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা হয়তো ব্যবসা করছেন, কিন্তু সেই অর্থে ব্যবসাটা করছেন না, ছোটখাটো কোনো ব্যবসা করছেন, আয় উন্নতি একদম যে খারাপ তাও ছিল না, কিন্তু সারা জীবন শুধু পরিশ্রম আর পরিশ্রম, অর্থ উপার্জন আর অর্থ উপার্জন, কিন্তু সেটাকে কালেক্ট করা, সঞ্চয় করা, একটু সেভিংস করা, ব্যাংক ব্যালেন্স করা, সেগুলো করতে পারেননি। দুহাতে প্রচুর প্রচুর ইনকাম করেছেন, উপার্জন করেছেন, রোজগার করেছেন, আর ঠিক জলের মতো খরচও করেছেন। মাসের শেষে বা বছরের শেষে প্লাস মাইনাস করে দেখছেন ব্যালেন্স সে অর্থে কিছু নেই। কেন নেই, কোন কারণে নেই, একবার ভাবনা চিন্তা করেছেন? আজকের আমার আলোচনা ঠিক সেই পয়েন্ট থেকেই। আপনি হয়তো সরকারি চাকরি করছেন বা হয়তো বেসরকারি একটা ভালো সার্ভিস করছেন, স্যালারি বেশ ভালো, চারজন কিংবা পাঁচজন মেম্বার ফ্যামিলিতে, চারজন বা পাঁচজন মেম্বার, পরিবারের বাইরে ফ্যামিলির বাইরে যারা আছে তারা মনে করছে আপনি ফ্যামিলি নিয়ে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো সচ্ছল, কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন হ্যাঁ মাসের শেষে বা মাসের শুরুতে যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারিটা দিয়ে কোনোভাবে কোনো মতে মাসের খরচটা চালাচ্ছেন, কিন্তু সঞ্চয় করতে পারছেন না। অথচ আপনারই কোনো ফ্রেন্ড, আপনারই কোনো কলিগ বা আপনার সঙ্গে ব্যবসা করে এরকম কোনো মানুষ, তার হয়তো ব্যবসাটা তেমন ভালো নয়, বা হয়তো তিনি সার্ভিস করছেন আপনার সঙ্গে, আপনার বাড়িতে পাঁচজন মেম্বার, তার ১৫ জন মেম্বার, সে খাওয়া দাওয়া যে খারাপ করছে তাও নয়, খাওয়া দাওয়া ভালো করে ২ টাকা ২ টাকা ২ টাকা ২ টাকা করে জমাতে জমাতে একটা ভালো ব্যালেন্স অলরেডি করে ফেলেছে, সেটা বাড়ি নতুন করছে, সে হয়তো একটা স্কুটি কিনছে কিংবা বাইক কিনছে, সে টুকটাক করে ঘুরতে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, অথচ আপনিও সেই জায়গায় দাঁড়িয়ে পরিশ্রম করছেন, উপার্জন করছেন, কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না। আপনি বাড়িটা করবেন কখন? একটা গাড়ি কেনার ইচ্ছে আছে আপনার, স্বপ্ন আছে, করতে পারছেন না, করবেন কখন? ইচ্ছে হয় একটু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু যখনই অর্থের দিকে দেখেন মন চাইলেও সাধ্য সাধ দেয় না। কেন? যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি চেষ্টা করব শেষের দিকে একটা টুটকা দেওয়ার, অর্থ সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স করতে হলে কী করাটা উচিত। তবে এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। পবিত্র ঘোষ, কার বিষয়ে জানতে চাইছো? আপনার ডেট অফ বার্থ বলুন। 12 ফেব্রুয়ারি 1992। জন্ম সময় বলুন। জন্মস্থান? জন্মস্থান হুগলি, ওয়েস্ট বেঙ্গল। হুগলির কোথায়? আরামবাগ। হুগলির আরামবাগ। আমার প্রোগ্রাম কি নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি দেখি। আপনার জন্মবার হলো বুধবার? হ্যাঁ বুধবার। বৃষ রাশি? কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। কি করেন আপনি? আমি ছোট চাকরি পরীক্ষাগুলো কম্পারেটিভ এক্সাম দিয়েছি।
চাকরি বাকরির জন্য প্রিপেয়ার হচ্ছ কিন্তু সেভাবে হচ্ছে না, তাই কি? একটু বাইরে বেরিয়ে আসো, ব্যাকে সাউন্ড হচ্ছে। বলছি চাকরি বাকরির জন্য পরীক্ষা দিচ্ছ কিন্তু সেভাবে হচ্ছে না, তাই তো? ৯২তে জন্মগ্রহণ করেছো, দেখতে দেখতে বয়স হলো, বলো একটু, ৩০ বছর? ৩০ এখনো সে অর্থে প্রতিষ্ঠা পাওনি, কিন্তু অনেক ইচ্ছে আছে, স্বপ্ন আছে, থাকাটাই উচিত, থাকাটা উচিত। আপনার বাবা মারও স্বপ্ন আছে, থাকাটা উচিত, কিন্তু কখনো জন্মছকটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়ে জাস্টিফাই করেছো, দেখিয়েছো? কেন দেখাও নি? দেখানো হয়নি। আমার এই মুহূর্তে যে সমস্ত দর্শকবন্ধু অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন, এই যে দাদা ভাই বা ভাই যে কথাগুলো বলছে জাস্ট সেরকমই, যে সেভাবে দেখা হয়নি। এই সেভাবে না দেখার কারণে জীবন থেকে ৩০টা বছর হারিয়ে গেল। কবে চাকরি, আদৌ চাকরি পাবে কি না, প্রথম প্রশ্ন এটা, কবে চাকরি পাবে সেটা নয়, আদৌ পাবে কি না। তুমি শোনো, আমি তোমাকে নিয়ে অনুষ্ঠানটা করছি, তুমি শোনো, তুমি লাইনে থাকো। হ্যাঁ, অনেক ছাত্র ছাত্রী আছো, অনেক চাকরি প্রার্থী আছো যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটা দেখছো, তারা মোটামুটি ওই ২৪-২৫ বয়সের পর থেকেই চাকরির জন্য প্রিপেয়ার্ড হয়েছ। কেউ হয়তো ৫ বছর, কেউ হয়তো ৭ বছর, কেউ হয়তো ১০ বছর কন্টিনিউ ট্রাই করছো বিভিন্ন চাকরির পরীক্ষা, কিন্তু সবার আগে দেখা প্রয়োজন চাকরিটা আদৌ আছে না নেই আপনার কপালে। আমি যে কথাটা বলছি প্র্যাকটিক্যাল কথা বলি, চাকরি যদি কপালে না থাকে আমি কেন আমার ঠাকুরদাসলেও দিতে পারবে না? যদি চাকরি যদি কপালে না থাকে তাহলে সেই চাকরির পিছনে দৌড়িয়ে সময়টা নষ্ট করা উচিত না অনুচিত? ভাই কি বলছো তুমি? আমি কি বলছি দেখো, অবশ্যই ট্রাই করাটা অবশ্যই ভালো, কিন্তু তোমার কপালে যদি চাকরি না থাকে তুমি পাবে? অবশ্যই। শোনো আমি শোনো আমার কথাগুলো শেষ করতে দাও। সুতরাং কপালে যদি চাকরি না থাকে, তুমি যদি চাকরির জন্য কন্টিনিউ ট্রাই, হার্ড লেবার দিয়ে যাচ্ছ, চাকরির প্রথম পরীক্ষায় পাশ করে গেছো, আশা বাঁধছো, সেকেন্ড পরীক্ষায় পাশ করে গেছো, আশা আরও বেড়েছে, ইন্টারভিউ বোর্ডে কেটে গেল, আলটিমেট তোমার তো কপালে চাকরি নেই, সুতরাং সেই সময়টা নষ্ট না করে বিকল্প সাইডে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন ভাবনা চিন্তা করুন। আর যে ভাইরা আমি ডেট অফ বার্থ নিয়ে এই মুহূর্তে অ্যানালিসিস করছি, তোমাকে বলছি এবার, তোমাকে দেখো, এই যে জন্মচকটা আমি পেলাম, এই জন্মচকে সুযোগ আছে, চাকরির সুযোগ আছে। কীরকমভাবে? দশম অধিপতি সপ্তম স্থানে রয়েছে রাহু, ষষ্ঠ স্থানে থেকে দশম স্থানকে দৃষ্টি প্রদান করছে। এই কারণে যেটা হবে তোমার, তুমি চাকরির পরীক্ষায় প্রথমটা পাস করলেও সেকেন্ড বা থার্ডে গিয়ে আটকে যাবে। কি বলছি বোঝা গেল? এই প্রবলেমটাই তোমার হবে এবং এই কারণে তোমার সার্ভিস হবে না। সুতরাং এই সেক্টরটাকে যত তাড়াতাড়ি পারো, আরো ২-৩ বছর আগে তোমাকে সংশোধন করা উচিত ছিল। এছাড়া শোনো, সেকেন্ড পয়েন্ট সেটা হলো এই জন্মছকে মঙ্গল সমসপ্তমে থেকে মাঙ্গলিক যোগ তৈরি করে বসে আছে। যে কোনো জাতক পুরুষ তারা যদি মাঙ্গলিক হয় তাদের কর্মজগতে ডিস্টার্ব করে, কর্ম সহজে পেতে দেয় না, যদি বা কোনো কর্ম পায় সেখানে স্যাটিসফাই হতে পারে না, সেখানে যদি দাঁতে দাঁত চেপে ধরে যদি মানে কর্মে যদি ইনভলভ থাকে তখন চক্রান্ত হয়, বদনাম হয় তার বিরুদ্ধে। তোমার সেই যোগগুলো আছে, এগুলোকে তুমি খুব তাড়াতাড়ি সংশোধন করো, সংশোধন করা উচিত। যদি সংশোধন করতে পারো তাহলে আমি তোমাকে বলবো একটা ভালো সার্ভিস তুমি পাবে, কিন্তু বয়সটা অনেক অনেক হয়ে গেল, এটাকে সংশোধন করো, ঠিক আছে? আচ্ছা।
অনেক দর্শক বন্ধু আছেন ঠিক এই ভাইটার মতোই, একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে হবে কোথায় সমস্যা, সেই সমস্যাটাকে অ্যানালাইসিস করতে হবে, সেই সমস্যা টু দি পয়েন্ট সমাধান করে নেওয়াটা উচিত। অনেক গার্জেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের সন্তান বিভিন্ন চাকরির জন্য হাপিত্তেস করে বসে আছে, সরকারি চাকরির যা অবস্থা আপনিও জানেন আমিও জানি। আমি একটু আগে যে কথা বললাম, আগে দেখুন আপনার সন্তানের চাকরি আছে না নেই, যদি না থাকে তাহলে চাকরির পিছনে পড়ে থেকে লাভ নেই, বিকল্প অন্য কিছু ভাবনা চিন্তা, সেটা বেসরকারি সাইট হতে পারে, নন গভর্নমেন্ট সাইট অনেক 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 জায়গা আছে, সেগুলো দেখুক, বিজনেস করুক, বেটার হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম অশোক প্রধান। অশোক প্রধান বাবুর ডেট অফ বার্থ বলুন। 25 নভেম্বর 1989। জন্ম সময় বলুন। ভোর 4টে জন্মস্থান? মেদিনীপুরের কোথায়? অশোকবাবু জন্মবার হলো শনিবার। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, বর্তমানে বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে, কি করেন? এক্ষুনি যে ভাইয়ের কথা বললাম, মাঙ্গলিক থাকলে সহজে কর্ম পেতে দেয় না, কর্ম পেলে সেখানে স্যাটিসফাই থাকে না, এবং 3 নম্বর হলো যদি দাঁতে দাঁত চেপে থাকে তাহলে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হয়, আপনার স্বামী সেটাই হয়ে আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দশম স্থানে অশুভ কেতু, দশম মানে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে অশুভ কেতুর প্রভাবে যতই পরিশ্রম করুক না কেন, যতই লেবার দিক না কেন, সুনাম পাবে না, অর্থ স্যালারি বেশি পাবে না, এবং সেখানে নিজের কলিগ দ্বারা গোপন শত্রুতার শিকার হয়ে আছেন, ওনার ওই কর্মক্ষেত্রে যেতে ইচ্ছে করছে না, বাধ্যবাধকতার কারণে উনি যাচ্ছেন, ওনার মন মানসিকতার জায়গা থেকেও খুব একটা ভালো নয়। এই দশম স্থানটাকে সঠিকভাবে গাইড করো, গাইড করতে বলুন, এবং মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে সেটাকে গাইড করতে বলুন। অশুভ বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এটাকে যদি সংশোধন করতে পারেন, উনি ওই কর্মেই ইনভলভ থাকবেন, ভালো স্যালারিও যেমন হবে, সকলের সুনজরে থাকবে, সুনাম হবে। কি বললাম বোঝা গেল? না, ব্যবসা না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, উনি কর্ম করছেন কর্মই করুক, কয়েকটা ক্ষেত্র বললাম এগুলোকে সঠিকভাবে সংশোধন করুন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে, এগুলোকে করুন, আর কিচ্ছু লাগবে না। ব্যবসা কেন করবে, সরকারি সার্ভিস করছে, সরকারি সার্ভিস এখনকার দিনে পাওয়া মানে বুঝতে পারছেন, হ্যাঁ সেখানে প্রবলেম আছে, আর সেই প্রবলেমটা এমনভাবে আছে উনি নিজে বলতেও পারছে না কাউকে। দশম স্থানে অশুভ কেতু কখনোই ভালো রেজাল্ট দেয় না, অশুভ কেতু ভালো রেজাল্ট দিতে পারে না, এই জায়গাটাকে সংশোধন করুন। মাঙ্গলিক প্রভাব হয়ে আছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, সঠিকভাবে টু দি পয়েন্ট যদি সংশোধন করা যায় উনি কর্মে ডেভেলপমেন্ট করবেন, কর্মে উন্নতি হবে ওনার, কেন বেকার বেকার ছাড়ার কথা ভাবনা চিন্তা করছে, সঠিকভাবে গাইড করুন। নমস্কার। নমস্কার।
আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে একটু জানতে চাইছি। আপনার নামটা আমায় বলুন। আমার নাম হচ্ছে অভিরাজ দাশগুপ্ত। অভিরাজ দাশগুপ্ত, আপনি আপনার ডেট অফ বার্থটি বলুন। হ্যাঁ, 27/9/1988 স্যার। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 1:10 PM। 1:10। জন্মস্থান কলকাতা? হাওড়া। হাওড়া স্যার। হাওড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না স্যার, আমি তো আমি অনেকদিন ধরে ট্রাই করছি, আজকে পেয়েছি। আপনার জন্মবার হলো মঙ্গলবার? হ্যাঁ। আপনাকে আমার জেঠিমা দেখিয়েছিলেন, উপকৃত হয়েছিলেন কৃষ্ণনগরে। দেখুন, আমি সত্যি কথা বলতে একদম বাস্তব জায়গা থেকে বলছি, প্রচুর মানুষ আমার কাছে এসেছেন, আসছেন, এবং তারা উপকৃত পেয়ে আপনাদের মতো যারা আছেন রিলেটিভ সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল, তাদেরকে রিকমেন্ড করছেন। এবং মানে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমার বয়সটা ভীষণ কম, দেখেই বুঝতে পারছেন, কিন্তু আমি যেটুকু বলি ডাইরেক্ট বলতে পছন্দ করি। আমি পড়ে আছি হলুদ কালার, আমি হলুদটাকে হলুদই বলবো। আমি আজকে যে অনুষ্ঠানটা করছিলাম, যে চাকরি যদি না থাকে, চাকরি পাবে না, বেকার বেকার কেন বসে থাকবে? মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া পছন্দ আমি করি না। যার যার চাকরি নেই তাকে বলবো, ভাই তুমি চাকরির দিকে না এগিয়ে তুমি আদার সাইডে যাও। এই যে বলে দেওয়া, এটাই একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইড করা। এটা মিথ্যে প্রতিশ্রুতি দিলে আজকে হয়তো আমার প্রতি ফিদা হয়ে, হ্যাঁ দুলালবাবু মারাত্মক ভালো, আমার চাকরি হবে বলে দিয়েছে, কিন্তু দু বছর পর আমাকে যখন ঝুড়ি ভর্তি গালাগাল নিয়ে আসবে যে দুলালবাবু আপনি তো আমাকে বলেছেন 2022 সালে চাকরি পাবো, 2024-25-30 হয়ে গেল চাকরি পাচ্ছি না কেন, তাই না? সেই জায়গাটা আমি চাই না। যে কোনো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই পছন্দ করি। যাই হোক, আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেষ রাশি, ধনু লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, বর্তমানে মহাদশা চলছে চন্দ্রগ্রহের এবং রাহু গ্রহের অন্তর্দশা। এই রাহু গ্রহের অন্তর্দশার পর থেকে আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব তৈরি করেছে। আর বিবাহ হয়েছে? না স্যার, বিবাহ হয়নি। বিবাহ লেট ম্যারেজ কিন্তু ইন্ডিকেশন করে আছে। ভৌম যোগে আবদ্ধ হয়ে আছো, পারিবারিক দিক থেকে কেউ না কেউ একটু অসুস্থ আছেন, বিশেষ করে মা বা কোনো মহিলা, মানে মহিলা যারা আছেন, সেটা জেঠিমা হতে পারে, ঠাকুমা হতে পারে, কেউ না কেউ একজন অসুস্থ আছেন। হ্যাঁ বলো। ক্যারিয়ারের সম্বন্ধে একটু জানতে চাই। ক্যারিয়ার ভালো হবে, ক্যারিয়ার ভালো হবে। দশমতিবতী একাদশ স্থানে অবস্থান করে আছে, কর্ম সংক্রান্ত প্রাপ্তি বোঝাচ্ছে। কিন্তু একটু আগে যে দিদিভাই ফোন করলেন, ঠিক আপনার মতো সেই একই প্রবলেম তারও ছিল, আপনারও আছে। সেটা হলো কি না, একটু জানতে চাই, একটু ভালো বলছি। নবম স্থানে অশুভ কেতু, নবম মানে কপাল, ভাগ্য, ভাগ্য স্থানে অশুভ কেতু থাকার কারণে ভাগ্য বিলম্ব হবে। কর্ম সংক্রান্ত জায়গা থেকে বা যে কোনো কর্মে সমস্যা হবে, বাধা আসবে, বিঘ্নতা আসবে। এক্ষেত্রে বিজনেসের দিকেও কিন্তু ডিস্টার্ব করবে তোমায়, এখানে ডিস্টার্ব করবে। তবে সেই বিজনেস যদি পাবলিক রিলেটেড যদি কোনো বিজনেস করতে পারো তাহলে ভালো। তবে দশম স্থানটাকে, দশম স্থান ভালো থাকলেও নবম স্থানটাকে একটু গাইড করো, নবম। আর অবশ্যই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ হয়ে আছো, এটাকে গাইড করো, ঠিক হয়ে যাবে। দুটো সেক্টর, একটা হলো নবম ভাব, আর দ্বিতীয় হলো মাঙ্গলিক বা ভৌমযোগ। আমিও জানি, আমিও দেখতে পেয়েছি নবমে কেতু, ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে। এই কেতু হলো নেগেটিভ কেতু, ভাগ্য বিলম্ব করাবে। যে কাজটা মনে করছো আমি সকাল 6টায় করব, সেই কাজটা সকাল 6টায় করতে দেবে না, সেটা হবে 9টায়। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যালো। আমি তো সে কথাই বলছি, যে কোনো কর্মে বাধা বিঘ্নতার সমস্যা থাকবে, এটাকে সঠিকভাবে সংশোধন করো। আর সংশোধন করবার জন্য অবশ্যই একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করো, যিনি সাবজেক্টটা জানেন তার সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, প্রতি সপ্তাহেই পাচ্ছেন আমাকে।
এছাড়া শেওড়াফুলি, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর প্রতি মাসে দুদিন করে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে বুকিং নম্বর সেই নম্বরে অবশ্যই ফোন করে যোগাযোগ করতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুর থেকে। বোলপুর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার জন্য আমি আপনার কাছে গেছিলাম, আমি দেখেছিলাম বর্ধমানে। হুম হুম, আপনার নাম? আমার নাম মনসুর রুহুল আলম। আরেকবার নামটা বলুন। মনসুর রুহুল আলম। যাই হোক, হবে, আমার খেয়াল নেই। বলুন বলুন, কি বিষয় বলুন? আমার জন্মটা এসে দেবেন নাকি? আপনি আমার কাছে এসেছিলেন, জন্ম নিয়ে তো আলোচনা করেছেন, তাহলে নিঃসন্দেহে যদি অসুবিধা হয়, আমি যেটা বলছি, যদি অসুবিধা, এবার আমি বলছি, আমার কথা মন দিয়ে শুনুন। আপনি আমার কাছে এসেছিলেন, আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলাম, বলছি আমাকে বলতে দিন। সেই প্রেসক্রিপশনে একটা রেফারেন্স নম্বর আছে, সেই রেফারেন্স নম্বরটা নিয়ে আমাকে একটু পরে ফোন করবেন, একটু পরে বলতে বিকেলের দিকে ফোন করবেন। আমার নম্বর আপনি জানেন, আপনাকে যে মানে প্রেসক্রিপশনে যে প্যাড দিয়েছিলাম, প্যাডের উপরে দুটো নম্বর আছে, ওই নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? আপনি যেহেতু আমার কাছে এসেছেন, ঠিক আছে, খুব ভালো লাগলো, ভালো আছেন শুধু মানুষ, ঠিক আছে। আপনি আমার সঙ্গে পরে ওই যে নম্বরটা, রেফারেন্স যে নম্বরটা আছে, সেই নম্বরটা দিয়ে একটু কথা বলে নেবেন, সমস্যা থাকতে পারে, সেই সমস্যার জন্য আমি আছি। খুব ভালো লাগলো, আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই জানেন, আমার পুরনো ক্লায়েন্ট হওয়া মানেই যে আমি তাদের সঙ্গে কথা বলি না, এটা নয়, সবার সঙ্গে আমি কথা বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি কান্দিপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছো? আমার নিজের বিষয়। আপনার নাম বলুন। সোমপ্রকাশ দাস। হ্যালো। তুমি কি আমার সঙ্গে আগে কথা বলেছিলে? আমার মনে হয় তোমার গলার টোনটা আমার পরিচিত মনে হলো। না, কথা বলেছিলে? না স্যার, আমি ফোনটা কাটলাম। সোমপ্রকাশ দাস, আমার মনে হয় তুমি কথা বলেছিলে, যাই হোক, আমি ইচ্ছা করে কাটলাম। যে সমস্ত দর্শক বন্ধু আমাকে কন্টিনিউ ফোন করেন, তাদের একটা গলার ভয়েস আমার চেনা হয়ে গেছে। সত্যি বলতে আমি প্রচুর লাইভ অনুষ্ঠান করি, অনেকে আছেন দুলালের কাছে যাবো কি, যাওয়ার দরকার নেই, লাইভ অনুষ্ঠানে সব জেনে নেব। কেন না, দুলালটা অনেক অনেক করে বলে দেয় যেটা অন্য মানে অন্য কোনো জ্যোতিষবন্ধু এতটা বলে না। তাদের কাছে রিকোয়েস্ট। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, সময় প্রায় শেষের দিকে, আপনি খুব তাড়াতাড়ি বলুন কোথা থেকে বলছেন। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি, সুব্রত রায়। সুব্রত রায়, কার বিষয়ে জানতে চাইছেন? একটা ফলের নাম বলুন। আম। ফুলের নাম বলুন একটা। গোলাপ। একটা নদীর নাম বলুন। নদী গঙ্গা। এখন বয়স? বয়স আমার এখন 20। 20 বছর। প্রথমত বলবো, পড়াশোনা করছো? না, পড়াশোনা তো হয়নি, পড়াশোনা এই তো। হ্যাঁ, পড়াশোনার ব্যাঘাত তো আছেই, মন মানসিকতার দিক থেকে কিন্তু খুব একটা ভালো নেই। সকাল সকাল একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করো, তুমি একটু লেট করে ঘুম থেকে উঠছো, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। এবং তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না আলটিমেট কী করবে, কী কাজ বাজ করবে, কী কেরিয়ার করবে, বুঝে উঠতে পারছো না তো, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছো। তোমার মেন প্রশ্ন ছিল কেরিয়ার, আমি কী করবো দাদা একটু বলে দাও। ঠিক বলে বললাম তো? আমার সঙ্গে পরে যোগাযোগ করো, প্রতি মঙ্গলবার আমি ব্যারাকপুরে বসি। যারা যোগাযোগ করতে চাইছেন, দূরবর্তী মানুষ, অনেক দূরের, ভাবছেন দুলালবাবুকে কী করে পাবো, আমি অনলাইনে আমি কনসালটেন্সি করছি। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। যারা রিয়েল সমস্যার সমাধান চান তারাই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।